দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতি আর সবচেয়ে কম মশলায় কিভাবে আপনারা ল্যাম দম বিরিয়ানি বানাতে পারেন। রেসিপিটি খুবই সিম্পলভাবে করেছি যাতে আপনারা খুবই সহজে রেসিপিটা বাসায় বানাতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই আমরা কিভাবে এই মজাদার দম বিরিয়ানিটা বানানো হয়। চুলার প্রথমে আমি একটা বড় সাইজে প্যান বসিয়ে দিলাম, তার মাঝে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ তেল। এখানে তেলের পরিমাণটা কিছুটা বেশি দিতে হবে। অ্যাড করে নিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ, পেঁয়াজটা আমি একটু বড় সাইজ করে কেটেছি। এখন অপেক্ষা করছি পেঁয়াজটা হালকা একটা ব্রাউন কালার চলে আসা পর্যন্ত। দেখুন পেঁয়াজটা অলরেডি একটু হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি অ্যাড করে নেব আস্ত গরম মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 7-8টি লং, 5-6টি এলাচ আর 1টি স্টার, 2 টুকরো আমি দিয়ে দিয়েছি কালো এলাচ, দিয়েছি তেজপাতা আর মিডিয়াম সাইজের 2 টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি। মশলাটা একটু মিশিয়ে নিয়ে তারপর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ টমেটো। একটা কাটি সাহায্যে সবকটা টমেটো আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো স্বাদমতো লবণ। তারপর এখন আমি অ্যাড করে নেব সবকটা গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, তারপর এখন আমি দিয়ে দেবো লাল মরিচ গুঁড়া। এটা স্বাদ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে আমি প্রায় 2 চা চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কারি পাউডার, তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম আর কাঠি সাহায্যে ভালোভাবে গুঁড়ো মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে নেব আদা আর রসুন বাটা, এটাও আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আবারও একটা কাঠি সাহায্যে ভালোভাবে সবকটা মশলা মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে নিচ্ছি টক দই। টক দইটা এখানে প্রায় আমি 1/4 কাপ ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এছাড়াও এখানে মিষ্টি দইও ইউজ করা যাবে। সম্পূর্ণ দইটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি রেখে দেবো 10-15 মিনিট। দেখুন প্রায় 10 মিনিট পর মশলাটা অলরেডি সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর সম্পূর্ণ তেলটাও বেশি উঠেছে। এখন আমি অ্যাড করে নিচ্ছি কেটে রাখা ল্যাম। এটা আমি ল্যাম ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু মাটনও ইউজ করতে পারেন। কাটি সাহায্যে সবকটা মশলা আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা অলরেডি মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে দেবো 10-15 মিনিট। এই 10-15 মিনিটের মাঝে আপনারা মাঝে মাঝে নেড়ে দিতে পারেন। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আবারও একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপর এখন আমি আবারও এটাকে ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। ফিরে এলাম আরও 10 মিনিট পর। মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আর সম্পূর্ণ তেলটা উপরে বেশি উঠেছে। চুলার আঁচটাকে একদম লো হিট করে আমরা এখন এটাকে ডেকে রেখে দিব। এখন চলে যাচ্ছি আমি সরাসরি চালটাকে রান্না করতে। চালটা রান্না করার জন্য আমি চুলায় একটা বড় প্যান বসিয়ে দিয়েছি, তার মাঝে দিয়ে দিচ্ছি আমি গরম পানি। পানিটা যখন বলক এসে যাবে এখন আমি দিয়ে দেব তার মাঝে চাল। চালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে তারপর ধুয়ে নিয়েছি। চালের পরিমাণটা ডিপেন্ড করে আপনারা কতটুকু রান্না করবেন তার উপর। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ চাল দিয়েছি। অ্যাড করে নিয়েছি সামান্য জিরা আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যারা জিরাটা দিতে চান না তারা এখানে আস্ত গরম মশলা দিতে পারেন। আজ আমি আস্ত গরম মশলাটা স্কিপ করেছি, যার জন্য এখানে আমি শুধু জিরা ইউজ করব। একটা কাঠি সাহায্যে চালটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন চালটাকে সেদ্ধ করতে হবে। এখানে আমি 80% চালটাকে সেদ্ধ করে নিব। 80% সেদ্ধ হয়ে গেলে চালটাকে আমরা নামিয়ে পানিটা ছেঁকে নিব। এখন রান্না করা মাংসটা আমি আর একটু ভালোভাবে নেড়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা প্রায় আমি 2 চা চামচ পরিমাণ দিয়েছি। একটা কাঠি সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। বিরিয়ানি মশলাটা কিন্তু আপনারা রান্নার সময়ও দিতে পারেন, আমি একটু লাস্টে ইউজ করছি যাতে ফ্লেভারটা থাকে তার জন্য। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি রান্না করা চালগুলো। এখানে চালটাকে সম্পূর্ণ সেদ্ধ করা যাবে না, 70-80% সেদ্ধ করতে হবে। চালটাকে সুন্দরভাবে আমি উপর থেকে বিছিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা,
যারা পুদিনা পাতা পছন্দ করেন তারা পুদিনা পাতাটাও ইউজ করতে পারেন। এখন অ্যাড করে নেব সামান্য কেওড়া জল। যারা বাটার পছন্দ করেন তারা এখানে বাটার গলিয়ে ইউজ করতে পারেন। কেওড়া জলটা দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে ঢেকে দেব আর চুলার আঁচটাকে একদম লো হিট করে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিট। একটা টিস্যু পেপার দিয়ে ডাকার ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। দেখুন আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে, সম্পূর্ণ চালটা সিদ্ধ হয়ে গিয়েছে আর বিরিয়ানিতে সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এই দম বিরিয়ানিটা রান্না করতে পাতিলটা একটু হেভি বটম হলে ভালো হয়। যারা এখানে সিলভারের পাতিল ইউজ করবেন তারা অবশ্যই পাতিলের নিচে একটা হেভি তাওয়া বসিয়ে তারপর দমে দিবেন, তাতে করে আপনাদের বিরিয়ানিটার নিচ থেকে পুড়ে যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সবাইকে, লাভ হাফেজ।